নমস্কাৰ বন্ধু বান্ধৱী সকল, মই ধনজিৎ কলিতা। পোনপ্ৰথমে আপোনালোক সকলোকে বহুত বহুত স্বাগতম জনাইছোঁ অসম টেট 2021ৰ মেটছৰ এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'ৰ মাজলৈ। আৰু বন্ধুসকল, লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ খুব সুন্দৰ এখন মেটছৰ আৰ্হি প্ৰশ্নকাকত। আৰু এই আৰ্হি প্ৰশ্নকাকত শিতানৰ আজি আপোনালোকৰ মাজলৈ 5 নম্বৰটো ভিডিঅ' আগবঢ়াইছোঁ। মই আশা কৰোঁ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকে যথেষ্ট পৰিমাণে উপকৃত হ'ব পাৰিব। অতিকে গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন কিছুমান আপোনালোকৰ মাজলৈ আৰ্হি প্ৰশ্নকাকতৰ জৰিয়তে আগবঢ়োৱা হৈ আছে, আৰু এই প্ৰশ্নসমূহ আপোনালোকে খুব মনোযোগেৰে চাব, কিয়নো পৰীক্ষাত আপোনালোকে এনেকুৱা ধৰণৰে প্ৰশ্ন দেখিবলৈ পাব। এই ক্ষেত্ৰত কিন্তু মই আপোনালোকক এইটো কথা ক'ব লাগিব যে আপোনালোকে হুবাহু একেবাৰে এনেকুৱা ধৰণৰ প্ৰশ্নসমূহে যে পাব তাৰ কোনো গেৰাণ্টি মই আপোনালোকক দিব নোৱাৰোঁ। কিন্তু আপোনালোকলৈ যিমানসমূহ প্ৰশ্ন আগবঢ়োৱা হৈ আছে তাৰ লগত যিটো কনচেপ্ট জড়িত হৈ আছে, সেই কনচেপ্টটোৰ ওপৰত বেছ কৰি কিন্তু আপোনালোকে কুৱেশ্যন পেপাৰ দেখিবলৈ পাব। গতিকে আপোনালোকে প্ৰতিটো ভিডিঅ'ই চাব, বিশেষকৈ মডেল কুৱেশ্যনৰ যিমানটা ভিডিঅ' আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ প্ৰতিটো ভিডিঅ' চাব আপোনালোকে। তাত থকা বা তাত লোৱা আটাইকেইটা প্ৰশ্ন বহুত বেছি গুৰুত্বপূৰ্ণ হয়। গতিকে বন্ধুসকল, আহক আমি পোনে পোনে প্ৰশ্নকেইটাৰ মাজলৈ গৈছোঁ। আজিৰ ভিডিঅ'ৰ প্ৰথমটো প্ৰশ্ন মই কি লৈছোঁ যে তলৰ কোনটো যমজ মৌলিকৰ উদাহৰণ। আমাক যমজ মৌলিক বুলি কৈছে। যমজ মৌলিক বুলি কোৱাৰ লগে লগে নিশ্চয় আপোনালোকে এতিয়া সকলোৱে জানে যে যমজ মৌলিক কি হয়। যমজ মৌলিক বুলি আমি সেইসমূহ মৌলিক সংখ্যাক কওঁ যিসমূহ মৌলিক সংখ্যাৰ মাজৰ যিটো ডিফাৰেঞ্চ, সেই ডিফাৰেঞ্চটো কিমান হ'ব লাগে, সদায় 2 হ'ব লাগে। অৰ্থাৎ আমি যদি 3 আৰু 5টো লওঁ, ঠিক আছে, নাইবা 5 আৰু 7 লওঁ, এনেকুৱা ধৰণৰ যিবিলাক মৌলিক সংখ্যা এইবিলাক কি হয়, যমজ মৌলিক সংখ্যা হয়, ঠিক আছে। আপোনালোকে সকলোৱে মনত ৰাখিব ইয়াৰ উত্তৰ হ'ব অপশ্যন বি, মানে যিসমূহ মৌলিকৰ কি হ'ব, তাৰ মাজৰ যিটো ডিফাৰেঞ্চ, সেই ডিফাৰেঞ্চটো কিমান হ'ব লাগিব, সদায় 2 হ'ব লাগিব। আৰু তেতিয়া আমি তাক কি বুলি ক'ম, যমজ মৌলিক বুলি ক'ম, মানে টুইন প্ৰাইম বুলি ক'ম, ঠিক আছে। নিশ্চয় আপোনালোকে এই কনচেপ্টটো ক্লিয়াৰ কৰিব পাৰিলে। তাৰ পিছৰ প্ৰশ্নটো চাওক আপোনালোকে, এইটো খুব সুন্দৰ প্ৰশ্ন আৰু এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন অহাৰো বহুতেই বেছি সম্ভাৱনা থাকে। চাওক, সপ্তম স্থানৰ ত্ৰিভুজীয় সংখ্যাটো কি আমাক সুধিছে। ডাইৰেক্টলি স্পেচিফিককৈ এটা ত্ৰিভুজীয় সংখ্যাৰ আমাক মান উলিয়াব দিছে। আমি কেনেকৈ উলিয়াম ত্ৰিভুজীয় সংখ্যাৰ মানটো, আমাক কৈছে যে সপ্তম স্থানৰ ত্ৰিভুজীয় সংখ্যাৰ মান। এতিয়া চাওক, কিছুমানে যদি একেবাৰে সূত্ৰটো মনত নাথাকে তেওঁলোকে এনেকুৱাকৈ কৰিব পাৰিব যে 1টো সদায় কি হয়, 1 নম্বৰ ত্ৰিভুজীয় সংখ্যা, তাৰপিছত 3টো 2 নম্বৰ ত্ৰিভুজীয় সংখ্যা, একেদৰে যদি আমি চাওঁ যিটো 6 হ'ব 6টো কিমান, 3 নম্বৰ ত্ৰিভুজীয় সংখ্যা, তাৰপিছত যিটো 10 হ'ব সেইটো কিমান, 4 নম্বৰ ত্ৰিভুজীয় সংখ্যা, এনেকুৱা ধৰণেও চাব পাৰে যদিহে ইয়াত সংখ্যাটো আপোনালোকৰ অকণমান চুটিকৈ দিয়া থাকে। কিন্তু যদি কেতিয়াবা কয় যে 20 নম্বৰ ত্ৰিভুজীয় সংখ্যা কোনটো, 50 নম্বৰ ত্ৰিভুজীয় সংখ্যা কোনটো, তেতিয়া কিন্তু আপোনালোকৰ এই মেথডটোত বহুত প্ৰব্লেম হৈ যাব। গতিকে ইয়াৰ বাবে আপোনালোকে এটা জাষ্ট সৰু কথা মনত ৰাখক, কেনেকুৱা ধৰণে আপোনালোকে ত্ৰিভুজীয় সংখ্যাবিলাকৰ মান উলিয়াব। আপোনালোকক যিটো ত্ৰিভুজীয় সংখ্যাৰ মান উলিয়াব দিয়ে, ধৰি লওক ইয়াতে আমাক কোনটো কৈছে, 7 নম্বৰ স্থানৰ ত্ৰিভুজীয় সংখ্যাটোৰ মান উলিয়াব দিছে, হয়নে। কনচেপ্টখিনি পুনৰ আপোনালোকে বুজি যাব, মই আগতেও কৈছোঁ এই কথাটো, আজি পুনৰ অকণমান ৰিভিজন হৈ যাব আপোনালোকৰ, যে এই যিটো সপ্তম স্থানৰ ত্ৰিভুজীয় সংখ্যা, সেই সপ্তম স্থানৰ ত্ৰিভুজীয় সংখ্যা উলিয়াব লাগিলে প্ৰথমে আপোনালোকে 7 নম্বৰটো লৈ ল'ব লাগিব। এতিয়া 7ৰ পৰৱৰ্তী যিটো স্বাভাৱিক সংখ্যা সেইটো কি আছে, বোলে 7ৰ পৰৱৰ্তী স্বাভাৱিক সংখ্যাটো আছে 8 আছে। গতিকে এতিয়া আপোনালোকে এই দুটাক পূৰণ কৰি কিনে 2ৰে ধুনীয়াকৈ হৰণ কৰি দিয়ক, ঠিক আছে। গতিকে 2ৰে 8 কিমানবাৰ যাব, ধুনীয়াকৈ 4বাৰ যাব, তাৰপিছত 7 4 গুণ কিমান হ'ব, 7 4 গুণ হ'ব 28। মানে আপোনালোকে গম পাই গ'ল কি, যে সপ্তম স্থানৰ যিটো ত্ৰিভুজীয় সংখ্যা সেইটো কিমান হ'ব, 28 হ'ব। আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰ চি নম্বৰ অপশ্যনটো হ'ব। আপোনালোকে যদি এনেকুৱা ত্ৰিভুজ বনায়ো চাই তেতিয়াও আপোনালোকে 28 পাব, কিন্তু এনেকৈ ত্ৰিভুজ বনাই থাকিলে চুটি চুটি বা সৰু সৰু নম্বৰখিনিহে আপোনালোকে কৰিব পাৰিব, মানে যিখিনি আমি সহজে ঢুকি পাওঁ, যেনেকৈ 1ৰ পৰা 10লৈকে, তাতকৈ ওপৰত গ'লে আমাৰ প্ৰব্লেম হৈ যায়। গতিকে তাৰ বাবে আমি এই সূত্ৰটো ব্যৱহাৰ কৰিম, যিমান স্থানৰ নম্বৰটো উলিয়াব দিয়ে সেই স্থানটো লিখিম আৰু তাৰ পৰৱৰ্তী স্বাভাৱিক সংখ্যাটো লিখি পূৰণ কৰি কিনে 2ৰে আমি হৰণ কৰি দিম, ঠিক আছে। আগবাঢ়িছোঁ তাৰ পৰৱৰ্তী প্ৰশ্নটোলৈ। এইটোও খুব সুন্দৰ প্ৰশ্ন হয়, এইটো আপোনালোকে চাব। আৰু এইটো প্ৰশ্ন অহাৰ বহুতেই বেছি সম্ভাৱনা আছে, আপোনালোকে এই প্ৰশ্নটো নিশ্চয় সকলোৱে বুজি পাইছে এতিয়া, নিশ্চয় সকলোৱে পঢ়িলে হয় ন, মই নিদিয়াতে পঢ়িছে কিজানি, যে দুটা অংকৰে গঠিত সংখ্যা এটাৰ অংক দুটাৰ স্থান সলসলনি কৰিলে তাৰ যিটো যোগফল, যোগফলটো কিমান হ'ব বুলি কৈছে আমাক, 55 হ'ব বুলি কৈছে, আৰু তাৰ যিটো বিয়োগফল সেইটো কিমান হ'ব বুলি কৈছে, 27 হ'ব বুলি কৈছে। এতিয়া আমাক কৈছে যে সেই সংখ্যাটো কি হ'ব, বা সেই সংখ্যা দুটা কি, আমাক তেনেকুৱাকৈ সুধিছে যে এনেকুৱা কোন দুটা সংখ্যা আছে বা কোনটো সংখ্যা আছে যিটো সংখ্যাৰ আমি সংখ্যাবিলাকৰ স্থান যদি আমি অদল বদল কৰি দিওঁ তেতিয়া আমি কি পাম, তেতিয়া আমি তাৰ যোগফলটো 55 পাম আৰু তাৰ বিয়োগফলটো আমি কিমান পাম, 27 পাম। এতিয়া চাওক, 51 আৰু 15 হ'ব পাৰে নেকি, বা 41 আৰু 14 হ'ব পাৰে নেকি, বা 31 13 হ'ব পাৰে নেকি, নাইবা 81 আৰু 18 হ'ব পাৰে নেকি, আমি এনেকুৱাকৈ এনচাৰবিলাক চাই কিনেও ক'ব পাৰোঁ। কাৰণ আমাক কি কৈছে যে অংক দুটা যিহেতু ইয়াতে অদল বদল কৰা আছে, এবাৰ 51 আছে এবাৰ 15 আছে, মানে এককটো 10ত গৈছে 10ত 1ত আহিছে, একেদৰে ইয়াতো চাওক আপোনালোকে এককটো কি হৈছে, ইয়াতে
কি কত গেছে দহকত আর ইয়ারে দহকটা ইয়াতে কোক আছে এককত আছে গতি আমি এই প্রশ্নটো যদি এনেক ডাইরেক্ট সেম টু সেম আহে আমি কি করব এবার আমি যোগ করে বিয়োগ করে চাব পড়ো মানে আমি যদি 51 আর 15 যোগ করো তেতিয়া আমি 55 নাপাম এইটো একেবারে নাপামে কারণ 55 জুতা যোগ করলে পাম আর এটাতে 81 বলে কৈছে গতি এইটো একেবারে ক্যানসেল এইটো কি কৈছে 51 লগত 15 যোগ করলে আমি 55 নাপাও 31 লগত 13 যোগ করলে আমি 55 নাপাও হয়নে গতি আমি তিনটা অপশনে ধুনিয়াকে এলিমিনেট করব পারো কাটিব পারো শুদ্ধ উত্তর অপশন নম্বর বি রাখব পারো কিন্তু যদি আপনার তিনে কোয়াকে নকয় আপনার যদি কয় যে যুক্ত সংখ্যা আপনার পাব সেই সংখ্যাটার যদি আপনার অঙ্ক দুটার মাজর ডিফারেন্স সুদিয়ে কি করব কনসেপ্টটা আমি অকমান কই দিছো আপনার ধুনিয়াকে মনত রাখব যে যেতিয়া কি হব কোনো একটা এনেকা সংখ্যা দুটা অঙ্ক বিশিষ্ট আর তার যদি অঙ্ক দুটার যোগফল উলিয়াব লাগে তেতিয়া আপোনালোকে সদায় মনত রাখিব যেতিয়া যোগফল কয় তেতিয়া আপোনালোকে যোগৰ ক্ষেত্ৰত সদায় 11 পূৰণ x যোগ y ইকুৱেল যেটো যোগফল দিয়া থাকে আপোনালোকে হেতু লিখিব ইয়াতে যোগফল কিমান দিয়া আছে 55 দিয়া থাকে ঠিক আছে 55টো দিয়া আছে একেদৰে চাওক যদি বিয়োগফলৰ কথা কয় তেতিয়া আপোনালোকে লিখিব 9 পূৰণ x মাইনাস y তাৰপিছত যেটো বিয়োগফল দিয়া থাকে আপোনালোকে হেতু লিখিব এতিয়া চাওক যে 11 পূৰণ এক্স মাইনা এক্স প্লাছ ৱাই ইকুৱেল আমাক 55 দিছে গতি এক্স প্লাছ ৱাই কি হ'ব 11টো ইয়াৰ পূৰণ আছে ইপিনে গ'লে হৰণ হ'ব গতি 11ৰে 55 হৰণ কৰিলে আমি কি কৰিব পাৰোঁ মানে এক্স প্লাছ ৱাই ইপিনে চাওক মই লিখি দিছোঁ এক্স প্লাছ ৱাই ইকুৱেল আমি কিমান পাম 11 55 কাটিলে কিমান বাজাব 5 বাজাব মানে এক্স প্লাছ ৱাইৰ মানে আমি পাই গ'লোঁ কিমান 5 পালোঁ একেদৰে যদি চাওঁ এই 9টো ইয়াতে হৰণ আছে ইপিনে গ'লে সৰি বাৰু 9টো ইয়াতে পূৰণ আছে ইপিনে গ'লে কি হ'ব হৰণ হ'ব গতি কিমান হ'ব 9 3 গুণ 27 তাৰ মানে আমি গম পালোঁ এক্স মাইনাছ ৱাই ইকুৱেল কিমান হ'ব 3 হ'ব 9 3 গুণ 27 হ'ল এতিয়া চাওক এক্স প্লাছ ৱাই মানে 5 এক্স মাইনাছ ৱাই মানে 3 গতি এটা প্লাছ ৱাই এটা মাইনাছ ৱাই আছে ধুনীয়াকৈ আমি কাটি দিব পাৰিলোঁ এতিয়া চাওক এক্স এক্স দুটা যোগ কৰিলোঁ আমি দুটা এক্স মানে 5 3 কিমান হ'ল যে দুটা এক্স মানে হ'ল আমাৰ 8 গতি এটা এক্স মানে কিমান হ'ব এটা এক্স মানে 4 হ'ব তো আমি কি গম পালোঁ এক্সৰ মান আমি গম পালোঁ 4 ঠিক আছে এক্সৰ মান আমি গম পালোঁ 4 তেতিয়া ৱাইৰ মান কি হ'ব আমি চাওক এক্স প্লাছ ৱাই ইকুৱেল 5 আছে এই সমীকৰণটো দেখিছে আপোনালোকে এক্স প্লাছ ৱাই ইকুৱেল 5 আছে গতি এক্সৰ মান যদি 4 হয় ৱাইৰ মান কিমান হ'ব অবভিয়াছলি 1 হ'ব লাগিব গতি আমি ৱাইৰ মান কিমান লিখিলোঁ 1 লিখিলোঁ গতি এই সংখ্যা দুটাৰ মাজৰ যিটো ডিফাৰেঞ্চ সেইটো কিমান হ'ব 4ৰ 1 গ'লে কিমান হ'ব 3 হ'ব গতি আপোনালোকে কেতিয়াবা ডিফাৰেঞ্চ উলিয়াব দিব পাৰে আৰু ডিফাৰেঞ্চ উলিওৱা প্ৰশ্নসমূহ আপোনালোকে এনেকুৱাকৈ কৰিব লাগিব যে এই যি দুটা অংক আমি পাম সেই অংক দুটাৰ মাজৰ ডিফাৰেঞ্চ কিমান হ'ব ইয়াতে 3 হ'ব ঠিক আছে বুজি পাইছে নেক্সট প্রশ্নটলে আগবাড়িছো এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন এটা অহাৰ খুব সম্ভাৱনা আছে ইয়াতে আমাক এটা প্ৰশ্ন দিছে যে 306050007 আৰু ইয়াক যদি আমি ভাৰতীয় পদ্ধতিত লিখোঁ তেতিয়া আমি কেনেকৈ লিখিম যে 306,005,007 আমি ভাৰতীয় পদ্ধতিত এনেকৈ মিলিয়ন হাজাৰ এনেকৈ নামাটো আমি লাখ থাকে কোটি থাকে হয়নে এইটো আমাৰ ধুনীয়াকৈ কেনচেল কৰিব পাৰিলোঁ নেক্সট চাওক আপোনালোকে 306,005,007 আমি তেনেকৈ লিখিম নেকি তো তেনেকুৱাকৈও নিলিখোঁ কাৰণ ভাৰতীয় পদ্ধতি লিখিব লাগিলে প্ৰথমতে 3 ঘৰত দশমিক তাৰপিছত 2 ঘৰ 2 ঘৰ এনেকুৱাকৈ দশমিকবিলাক বা কমাবিলাক আগত আমাৰ যাই থাকে দশমিক নহয় বাৰু কমাবিলাক কি কৰিব লাগে আমি আগত দি থাকিব লাগে এতিয়া চাওক যে আমি যদি এইটো জেনেৰেলি মাতোঁ ক'ত আছে একক দহক শতক হাজাৰ অযুত লাখ নিযুত কোটি গতিকে 3,06,005,007 আমি এনেকৈ কৰিব পাৰোঁ গতিকে ডি নম্বৰ অপশ্যনটো আপোনালোকে দেখিছে যে 3,06,005,007 এইটো শুদ্ধ উত্তৰ হ'ব আপোনালোকৰ এনেকুৱা প্ৰশ্ন দিব পাৰে আপোনালোকে সহজে কৰিব পাৰিব নিশ্চয় কনচেপ্ট আপোনালোকৰ লগত সকলোৰে আছে নেক্সট কুৱেশ্যনটো চাওক আপোনালোকে ইয়াত কুৱেশ্যনটো মই কি লৈছোঁ যে দুটা অংকৰে লিখিব পৰা স্বাভাৱিক সংখ্যাৰ সংখ্যা কিমান আছে মানে দুটা অংক ইউজ কৰি কিনে আমি লিখিব পৰা স্বাভাৱিক সংখ্যা কিমানটা আছে আমাক যদি উলিয়াব দিয়ে তেনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আমি কেনেকৈ উলিয়াম চাওক আটাইতকৈ সৰু দুটা অংকৰে লিখিব পৰা সংখ্যা কোনটো হয় 10টো হয় আৰু আটাইতকৈ ডাঙৰ কোনটো 99 হয় এতিয়া এই 10ৰ পৰা 99লৈ কিমানটা সংখ্যা আছে যদি আপোনালোকে উলিয়াব দিয়ে তেতিয়া আপোনালোকে কি কৰিব 99ৰ পৰা প্ৰথমে 10টো বিয়োগ কৰিব আৰু তাৰ লগত 1 যোগ কৰিব তেতিয়া আপোনালোকে কিমান পাব 90 পাব মানে 90টা কি আছে দুটা অংকৰে লিখিব পৰা সংখ্যা আছে আমাৰ মানে 1ৰ পৰা 100লৈকে ঠিক আছে বা টোটেলি আমি যদি চাওঁ দুটা অংক ইউজ কৰি লিখিব পৰা সংখ্যা আমাৰ কিমান আছে বোলে 90টা আছে ঠিক আছে ক্লিয়াৰ আপোনালোকৰ কনচেপ্টটো তাৰপিছত চাওক পৰৱৰ্তী প্ৰশ্ন খুব সুন্দৰ আৰু খুবেই গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন আৰু এইটো প্ৰশ্নটো অহাৰ বহুত বেছি সম্ভাৱনা থাকে কেৱল অসম টেট বুলি নহয় যিকোনো কম্পাৰিটিভ এক্সামত লাইক আপোনালোকে অসম পুলিচ এছ এছ চি সকলোবিলাক পৰীক্ষাৰ বাবে এনেকুৱা ধৰণৰ প্ৰশ্নটো বহুত গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্নটো আমাক কি কৈছে জানেনে এজন লিখকে তেওঁৰ কিতাপৰ পৃষ্ঠাবোৰৰ নম্বৰ কৰি আছে আপোনালোকে ইমেজিন কৰি লওক এজন লিখক আছে আৰু লিখকজনে কিতাপখিনি লিখা হৈছে এতিয়া তেওঁৰ যি পেজ নাম্বাৰ পেজ নাম্বাৰবোৰ তেওঁ নাম্বাৰিং কৰি আছে
আর মুঠতে কি করেছে, যেটা নাম্বারিং করে আছে, টাইপত করব লাগবে ন, কম্পিউটার টাইপ করে আছে, মুঠতে 272 বার অঙ্ক ব্যবহার করেছে, 272 বার কিবোর্ড ব্যবহার করেছে, মানে 272 বার কিবোর্ড ইউজ করেছে। এতিয়া বর্তমান কি সুদিছে আমাক, বর্তমান যে কোনটো পৃষ্ঠা মানে ছপা করে আছে বা কোনটো পৃষ্ঠা নম্বর করে আছে আমাক সেইটো সুদিছে। আমি সহজে উলিয়াব পাৰিম প্রশ্নটো, নিশ্চয় কিছুমানের অকমান টানজেন লাগিছে কিন্তু একদম টান নহয়। প্রথমে আপোনালোকে এটা বস্তু মন করক যে এটা অঙ্ক কেইবার ব্যবহার করব পাৰিব পৃষ্ঠা নাম্বার হিসাবে, তো একৰপৰা নলৈকে পাৰিব, একৰপৰা নলৈকে কি আছে যিমানটা পেজ করব তেখেতে, তো একবার একবার মানে কিবোর্ড ইউজ করলে হৈ গল, বুঝিছেনে কনসেপ্ট, বুঝিছেনে আপোনালোকে যে একৰপৰা এক নম্বর পেজ, দুই নম্বর পেজ, তিন নম্বর পেজ, চার নম্বর পেজ, এনেকে যদি ন নম্বর পেজলৈকে যায় তেতিয়া কিমানবার কিবোর্ড ইউজ করব, তেতিয়া নবার কিবোর্ড ইউজ করব লাগিব। ঠিক আছে, আমার এটা অঙ্কর বস্তুখিনি হৈ গল। যদি আমি দুটা অঙ্কর চাও, দুটা অঙ্কর কিমানটা আছে বলে 90টা দুটা অঙ্কর সংখ্যা আছে, গতি 90টা যদি দুটা অঙ্কর সংখ্যা আছে কিমানবার কিবোর্ড মানে কিবোর্ড ব্যবহার করব লাগিব বলে 180 বার ব্যবহার করব লাগিব। কিয় 180 বার ব্যবহার করব লাগে, কারণ এটা নাম্বার মানে যেটা উঠাব পেজটুত তেতিয়া কিমানবার টিপ লাগব কিবোর্ড, দুইবার টিপ লাগব, কারণ ধরে আপনাদের 90টুয়ে উঠালে, তো নটু একবার টিপ লাগব, শূন্যটু একবার টিপ লাগব, গতি কিমানবার টিপিলে কিবোর্ড 180 বার টিপিলে, আগতে কিমান টিপিছে বলে 9 বার ইউজ করেছে। ঠিক আছে, গতি 180 আর 9 কিমান হল টোটেল, এইখিনিলৈকে আমি গম পালো কিমান 189 বার কিবোর্ড ইউজ করলে, কিমানটা পেজ হল বলে 90টা পেজ হল আর ইপিনে 9টা পেজ হল, গতি 99 কিমানটা পেজ হল, 99টা পেজ হয়ে গেল, কিন্তু কিমানবার ইউজ করলে 189 বার কিবোর্ড ইউজ করলে। আমাক কৈছে যে 272 বার ইউজ করেছে, গতি আপনাদের 272-র 189টো এবার বিয়োগ করে দিয়ক, কিমান হব ইয়ারপা বিয়োগ করলে 12-র 9 গলে থাকিব 3, তারপর ইয়াতে থাকলে কিমান 6-র 9, 6 হলে 16 হল, 16 রাত গলে কিমান 8, মানে 83 বার আর 31 আছে। এটা এই 83 বার কি হব, তিনবার ইউজ করব লাগবে, কারণ একবার তো ইউজ করলো, দুইবারখিনিও আমি গোটে ইউজ করলো, এটা এই যে 83 বার আর ইউজ করেছে এই কিমান কি একটা নাম্বারত মানে একটা পেজত তিনবারকে কিবোর্ড ইউজ করব আছে, গতি আপনাদের 3-রে তো হরণ করে দিয়ক, কিমানবার যাব 3 × 2 = 6, তারপর কিমান রল ইপিনে 2 রল ন 23 হল, 3 × 7 = কিমান 21, তারপর 2 বাকি রল মানে এই 31 রল, 2টো আক মানে 27টা পেজ ধুনিয়াকে ছপাইছে, ছপাই কিনে 28 নম্বর পেজটো ছপাই আছে এতিয়া। ঠিক আছে, মানে অলরেডি আমি কিমানটা পেজ আগতে করেছো, 99 পেজ করেছো, ইপিনে আর 27টা পেজ আর করা আছে, গতি 9 হাতে 16 6, হাতে কিমান যাব 9 হাতে 16 6, হাতে যাব 1 ন, তারপর ইপিনে 9 × 2 = 11, 11 = 12, মানে 126টা পেজ ধুনিয়াকে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা কোনটো পেজ ছপা করে আছে, অলরেডি দুটা নাম্বার মারিছে, কোনটো 127 নম্বর পেজটো বর্তমান কোনটো পেজত লাগিয়েছে, 127 নম্বর পেজটো লাগিয়েছে, শুদ্ধ উত্তর বি নম্বর অপশনটো হব, আর এনেকুৱা ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষা দেখার খুবই সম্ভাবনা আছে, কনসেপ্ট নিশ্চয় বুঝি পাইছে, আগতো আমি এনেকুৱা ধরনের প্রশ্ন আলোচনা করেছিল, আজি পুনের আলোচনা করেছো, মই আশা করছো আপনাদের যথেষ্ট পরিমাণে উপকৃত হব পাৰিছে, আৰু পৰৱৰ্তী প্ৰশ্নসমূহ ইয়াতকৈ বেছি গুৰুত্বপূৰ্ণ, আপোনালোকে কেৱল সকলোৱে ধুনীয়াকৈ ভিডিঅ'টো চাই থাকক, যদি এতিয়ালৈকে লাইক নকৰাকৈ আছে ভিডিঅ'টো তেতিয়াহ'লে সকলোৱে লাইক কৰক, কিয়নো বহুত কষ্ট কৰি আপোনালোকৰ মাজলৈ ভিডিঅ'সমূহ প্ৰভাইড কৰা হয়, গতিকে সকলোৱে লাইক কৰিব, আপোনালোকৰ যিমানখিনি বন্ধু বান্ধৱী আছে সকলোলৈ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব, আৰু যদি কিবা নুবুজাকৈ আছা তেতিয়াহ'লে আপোনালোকে কমেন্ট ছেকশ্যনত কমেন্ট কৰি জনাব পাৰে, নাইবা ইনষ্টাগ্ৰাম টেলিগ্ৰাম সকলোতে জনাব পাৰে, আটাইকেইটাৰ লিংক ডেছক্ৰিপশ্যনত দিয়া আছে। ঠিক আছে, আগবাঢ়িছোঁ আমি পৰৱৰ্তী প্ৰশ্নটোলৈ, বন্ধুসকল চাওক আগবাঢ়িছোঁ পৰৱৰ্তী প্ৰশ্নটোলৈ, খুবেই সুন্দৰ আৰু খুবেই গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন, আমাক কৈছে যে এ প্লাছ বি প্লাছ চিটো হলত আমাক দি দিছে সমান এ প্লাছ বি হোল প্লাছ চি আমাক দি দিছে, গতিকে এই যিটো বিধি, এই বিধিটো কোনটো বিধি আমাক সুধিছে, ক্রম বিনিময় বিধি, সহযোগ বিধি, নে বিতরণ বিধি আমাক সুধিছে, নে তিনিওটা হব, তিনিওটাতো একেবারে পসিবল নহয় কারণ তিনিওটা ইয়াত সম্ভবে নহয়, হব লাগিলে হব লাগিব কি ক্রম বিনিময় বিধি হব লাগিব, সহযোগ বিধি হব লাগিব, নাইবা বিতরণ বিধি হব লাগিব। এতিয়া আপোনালোকে বিধিকেইটার বিষয়ে জানিব লাগিব, আর মই আপোনালোকক নিশ্চয় মানে কি আমার বিগত সময়ত যেটো আমি ইয়ার উপর ভিডিও আগবাইছিলাম তেতিয়া আপোনালোকক ইয়ার উপর ধুনিয়াকে বুজাই দিয়া হৈছিল, তথাপি মই এবার কৈ দিছো ক্রম বিনিময় বিধি কাক কয়, যে যেতিয়া অঙ্কর স্থানটো আমি সলসলনি করো তেতিয়া তাক ক্রম বিনিময় করা বুলি কোৱা হয়, আর যেতিয়া তার ক্রমটো হলুয়া হয়, এতিয়া ইয়াত কি হৈছে, স্থান হলাইছো নে ক্রম হলাইছো, আমি দেখিছো যে ইয়াতে ক্রম হলাইছো, গতিকে ক্রম যেতিয়া আমি কোনো এটা সংখ্যার সলসলনি করে দিও তেতিয়া আমি তাক কি বুলি কম, সহযোগ বিধি বুলি কম, মনত রাখিব আপোনালোকে যেতিয়া ক্রম সলনি করে আমি বিধিটোক লিখো তেতিয়া আমি তাক কি বুলি কও, সহযোগ বিধি বুলি কও, আর বিতরণ বিধিটো জেনারেলি আমি কি বুলি কও, আমি এটা বিতরণ করে লিখো, আপনাদের নিশ্চয় এই বস্তু বুঝিয়ে মানে তাদের মানে বিস্তার করার নিচিনা আমি কিছু সেই লিখো সংখ্যাবিল, গতি ইয়ার শুদ্ধ উত্তর
সহযোগ হব, সহযোগ বিধি ইয়াতে ইউজ হৈছে। তাৰ পিছৰ প্ৰশ্নটো চাওক, এইটো গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন যে বাৰ যোগ তেৰ যোগ চৈধ্য এনেকৈ যদি স্বাভাৱিক সংখ্যাবোৰ যোগ কৰা হয় পঞ্চাছলৈকে তেতিয়া আপোনালোকে কিমান পাব, ঠিক আছে। গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো আপোনালোকে নিশ্চয় সকলোৱে কৰিব পাৰিব, 1209 শুদ্ধ উত্তৰ হ'ব। এতিয়া কেনেকৈ হ'ব মই সেইটো বুজাই দিছোঁ পুনৰবাৰ, যে আপোনালোকে প্ৰথমে একদম একেবাৰে যি মানে একৰ পৰা পঞ্চাছলৈকে স্বাভাৱিক সংখ্যাবোৰৰ যোগ কৰি লওক এবাৰ। তো একৰ পৰা পঞ্চাছলৈকে স্বাভাৱিক সংখ্যাবিলাক যোগ কৰিলে কি হ'ব, আপোনালোকৰ পঞ্চাছ পূৰণ একৱন হৰণ দুই। এতিয়া পঞ্চাছক দুইৰে কিমান বাজ যাব, পঁচিছ বাজ যাব, পঁচিছ একৱন্ন গুণ কিমান হ'ব, 1275 হ'ব, ঠিক আছে। মানে যদি আমি একৰ পৰা ডাইৰেক্টলি পঞ্চাছলৈকে গুণি যাওঁ তেতিয়া আমি কিমান পাম, 1275 পাম। এতিয়া যিহেতু আমাক এঘাৰলৈকে দিয়া নাই, গতিকে এঘাৰৰ আগৰখিনি যদি আমি বিয়োগ কৰি দিওঁ, এঘাৰলৈকে কিমান আছে, তো এঘাৰলৈকে কিমানটা আছে, তো আমি এঘাৰ, তাৰপিছত আমি কি লিখিম, এঘাৰ, তাৰপিছত আমি ছেকেণ্ডটো লিখিব লাগিব 12 ন হৰণ আমাক দুই, গতিকে কি হ'ব, দুইৰে 12 যাব, ছয় বাৰ এঘাৰ ছয় গুণ কিমান, 66, আৰু এইটো যেতিয়া আমি কি কৰি দিম, বিয়োগ কৰি দিম, তেতিয়া কিমান হ'ব, 15 ছয় গ'লে থাকিব 9, ছয় ছয় গ'লে 0, 1209। দেখিছে আপোনালোকে এনেকুৱা ধৰণে কৰিব পাৰে। আৰু যদি আপোনালোকৰ এইটো মেথড টান লাগিছে তেতিয়া আপোনালোকে এটা কাম কৰক, গড় লৈ কিনে কৰি দিয়ক। প্ৰথমে আপোনালোকে মন কৰক যে 12ৰ পৰা পঞ্চাছলৈকে কিমানটা সংখ্যা আছে, এইটো একদম প্ৰথমে উলিয়াব। এইটো সাংঘাতিক শ্বৰ্ট ট্ৰিক্স হয়, এইটো হয়তো আপোনালোকে পোৱা নাই আজিলৈকে, বা মই আগতে শিকোৱা নাছিলোঁ, আজি প্ৰথম কৈছোঁ যে এই 12ৰ পৰা পঞ্চাছলৈকে কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে এইটো প্ৰথমে উলিয়ালক। স্বাভাৱিক সংখ্যাৰ ক্ষেত্ৰতো হ'ব, এইটো যুগ্মটো হ'ব, অযুগ্মটো হ'ব, সকলোতে আপোনালোকে এইটো ইউজ কৰিব পাৰিব। প্ৰথমে কি কৰক, যিহেতু ইয়াতে স্বাভাৱিকৰ কথা কৈছে, গতিকে স্বাভাৱিক 12ৰ পৰা পঞ্চাছলৈকে কিমানটা আছে, আমি 12ৰ পৰা তেতিয়া যদি পঞ্চাছলৈকে উলিয়াব লাগে, পঞ্চাছৰ পৰা 12টো প্ৰথমে বিয়োগ কৰি দিয়ক, পঞ্চাছৰ 12 গ'লে 38 হ'ব, তাৰ লগত আপোনালোকে 1 যোগ কৰি দিয়ক, 39 হ'ব। তাৰমানে আপোনালোকে যদি সংখ্যাৰ সংখ্যাটো উলিয়ায় তেতিয়াহ'লে 39টা সংখ্যা আপোনালোকে কি পাব, 12ৰ পৰা পঞ্চাছৰ ভিতৰত হ'ব। এতিয়া 12 আৰু পঞ্চাছৰ মাজৰ এই সংখ্যাবিলাকৰ গড় কিমান হ'ব, 12 যোগ 50 62, দুইৰে হৰণ কিমান হ'ব, 31। এই যিটো গড় পালে এই গড়টোৰ লগত আপোনালোকে এই সংখ্যাটো পূৰণ কৰি দিয়ক, 39। আপোনালোকে গম পাব 31 × 39 কিমান হ'ব, 1209 হ'ব শুদ্ধ উত্তৰ। যি সংখ্যা নহওক কিয় আপোনালোকে এইটো প্ৰুফ কৰি চাওক আপোনালোকৰ বহীত কেইটামান এনেকুৱা ধৰণৰ সংখ্যা লৈ কিনে, আপোনালোকে এইটোৱে পাব। কি কৰিব, যিমানটা সংখ্যা থাকে সিমানটা সংখ্যাৰ প্ৰথমে গড় উলিয়াই ল'ব, আৰু যিমানটা সংখ্যা আছিল সেইটো আপোনালোকে গড়ৰ লগত পূৰণ কৰি দিব। মানে ইয়াতে যিহেতু 39টা সংখ্যা আছে, গতিকে আমি 39টো পূৰণ কৰিছোঁ, গড় হৈছে কিমান, 31, তেতিয়া আমি মুঠটো পাই গৈছোঁ। তো আপোনালোকে এনেকুৱা ধৰণে কৰিব পাৰে। আৰু যদি সেইটো টান লাগিছে তো আপোনালোকে এইটো কৰক, মুঠতে যোনটো ভাল লাগে সেইটো কৰক, ঠিক আছে। আগবাঢ়িছোঁ পৰৱৰ্তী প্ৰশ্নটোলৈ, আৰু এই প্ৰশ্নটো বহুত গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন, নিশ্চয় আপোনালোকে দেখিছে। ইয়াত কি লৈছোঁ যে 5 to the power 2 বা 5 square, তাৰপিছত 3, তাৰপিছত 2 to the power 8, তাৰপিছত এইটো এটা বেলেগ সংখ্যা। নেক্সট এইটো সংখ্যা কৈছে যে 2³ + (3² × 5×7), ঠিক আছে। তো ইয়াৰ আমাক কি সুধিছে, HCFটো উলিয়াব দিছে, গখাও আমাক কিমান হ'ব সুধিছে। গতিকে গখাও যদি আমি এনেকুৱা ধৰণৰ সংখ্যাবিলাকৰ উলিয়াব লাগে তেতিয়াহ'লে আমি কি কৰিব লাগিব, যে ইয়াত একে সংখ্যা ক'ত আছে চাব লাগিব। ইয়াত 5 আছে, তো ইয়াতো 5 আছে, আমি এইটো চাব লাগিব। তো ইয়াত কেইটা আছে, 5 2টা, ইয়াত কেইটা আছে, 5 1টা, গতিকে আমি গখাও ল'ব লাগিলে 1টা ল'ব লাগিব। যদি লখাগু ল'ব লাগে তেতিয়া কিন্তু আমি 2টা ল'ব লাগিব, মানে হায়েষ্ট পাৱাৰ আমি ল'ব লাগিব LCMত, আৰু লোৱেষ্ট পাৱাৰ ল'ব লাগিব আমি ক'ত, HCFত। গতিকে আমি 5 গম পালোঁ 1টা আছে, 3 ইয়াতে 1টা আছে, ইয়াতে 3 2টা আছে, আমি লোৱেষ্টটো ল'ব লাগে, সৰুটো ল'ব লাগে, গতিকে আমি 1টা ল'ম, ঠিক আছে। পূৰণ 2 ইয়াতে 8টা আছে, 2 ইয়াতে কেইটা আছে, 3টা আছে, ঠিক আছে, 2 ইয়াতে 3টা আছে, গতিকে আমি কোনটো ল'ম, 3টা থকাটো ল'ম, ঠিক আছে, 2 3টা ল'ম। এতিয়া এইখিনি পূৰণ কৰিলে আপোনালোকে যিমান পাব সেইটোৱে HCF হ'ব, মানে 5 × 3 কিমান হ'ব, 15, 2 3টা পূৰণ কৰিলে আমি কিমান পাম, 8, গতিকে 15 × 8 কিমান, 120, হয়নে, শুদ্ধ উত্তৰ বি নম্বৰ অপশ্যনটো, ঠিক আছে, ক্লিয়াৰ আপোনালোকৰ। নেক্সট কুৱেশ্যনটো চাওক, কাষৰ চিত্ৰটোত ত্ৰিভুজৰ সংখ্যা আমাক নিৰ্ণয় কৰিব দিছে, কেনেকুৱা ধৰণে আমি উলিয়াম। তো এই চিত্ৰটোত আপোনালোকে নিশ্চয় সকলোৱে গমে পাইছে, আৰু মই এই চিত্ৰটো আপোনালোকৰ সৈতে আলোচনা কৰিছিলোঁ। প্ৰথমে ইয়াত কি আছে, এটা ডাঙৰ এনেকৈ ত্ৰিভুজ আছে, এটা ত্ৰিভুজ আছে, তো এটাটো আমি লিখি ল'লোঁ, আৰু এটা ত্ৰিভুজত যেতিয়া অন্য এটা ত্ৰিভুজ আমি এনেকৈ সোমাই দিম তেতিয়া কি হ'ব, নতুনকৈ ত্ৰিভুজ 4টা উৎপন্ন কৰিব, কৰিবনে, যে 1, 2, 3, 4 এনেকৈ কেইটা কৰিছে, 4টা নতুন ত্ৰিভুজ উৎপন্ন কৰিছে। আকৌ এইটোৰ ভিতৰত যদি আকৌ এটা আমি সৰু ত্ৰিভুজ দি দিওঁ, আকৌ 4টা কৰিব, কৰিবনে নকৰে, তো আকৌ 4টা কৰিছে, ঠিক আছে। এতিয়া কি কৰিছে চাওক, এই যিটো ত্ৰিভুজ আমি গণনা কৰিছিলোঁ অকণমান আগতে, এই ত্ৰিভুজটোক এনেকুৱাকৈ মাজেদি এডাল কি কৰিছে, চিন দি দিছে, গতিকে ইয়াতে 2টা ত্ৰিভুজ হৈ গ'ল, গতিকে আপোনালোকে 2 যোগ কৰক। ইয়াতো এনেকুৱাকৈ এডাল দিছে, গতিকে 2টা হ'ল, আপোনালোকে 2 যোগ কৰক। ইয়াতো এনেকুৱাকৈ এডাল দিছে, গতিকে 2টা হ'ল, আকৌ 2টা যি মানে 2টো যোগ কৰি দিয়ক, কিমান হ'ব এতিয়া, 9, 11, 13, 15টা। আচ্ছা, ইয়াৰে আমি শুদ্ধ উত্তৰ কিমান পালোঁ, 15 পালোঁ ন, গতিকে শুদ্ধ উত্তৰ কোনটো হ'ব, 15, এটাটো দেখা নাই, গতিকে নান অফ দিছে হ'ব, হয়নে, ঠিক আছে। ইয়াত শুদ্ধ উত্তৰ কিমান আছে, 15টা আমি পালোঁ সৰ্বমুঠ ত্ৰিভুজ, গতিকে যিহেতু উত্তৰটো আমাক তাত দিয়া নাই, গতিকে নান অফ দিছটোৱে হ'ব।
তারপর প্রশ্নটা চাও আপনাদের, তারপর প্রশ্নটা কি লৈছো যে শূন্য দশমিক তিনি চারি আর চারির উপর কি আছে বার আছে, গতি ইয়ার সমান কোনটো হব, নব্বই ভাগর চৌত্রিশ, নব্বই ভাগর একত্রিশ, নিরানব্বই ভাগর চৌত্রিশ, নে নিরানব্বই ভাগর একত্রিশ আমি উলিয়াব লাগে। গতি চাও ইয়ার উপর বার কেটার উপর আছে, এটার উপর আছে, গতি সিধা সিধি কি হব চৌত্রিশের তলত এটা ন আহি যাব, ইয়ার উপর বার নাই, গতি শূন্য আপনাদের লিখি দিয়ক, বার কার উপর নাই, তিনির উপর নাই, আপনাদের এটা তিনিটা বিয়োগ করে দিয়ক, তারপর আপনাদের এই ধুনিয়াকে করে দিয়ক, কিমান হব নব্বই ভাগর একত্রিশ হব। মই আপনাদের অলরেডি এই বস্তু আগতে বুঝাই দিছো, এইভাবে বহুত বেশি ডিসকাশ নকরো আর আজির ভিডিওটো দীঘলীয়া হয়ে থাকবে যিমানে ডিসকাশ করে থাকো। তারপর নেক্সট চাক আপনাদের ইয়াত লেস দেন গ্রেটার দেন ইকুয়াল কিন্তু হব বহাব দিছে, এপিনে কি আছে তিনি দশমিক শূন্য এক ছয়, তারপর এপিনে আছে তিনি যোগ দশ ভাগর এক যোগ এক হাজার ভাগর ছয়, গতি তিনি তো তিনি থাকবে, দশ ভাগর এক মানে শূন্য দশমিক এক, তারপর এক হাজার ভাগর ছয় মানে কি করব লাগে শূন্য দশমিক শূন্য শূন্য ছয়, ঠিক আছে, গতি এইখানে যদি আমি যোগ করো মানে তিনি যোগ শূন্য দশমিক এক, তারপর এই যদি আমি গোটেখিনি যোগ করো আমি কি পাম যোগফল, তিনি দশমিক এক শূন্য ছয় আমি এইটা পাম, গতি এই ডাঙর হব না এই ডাঙর হব, আমি দেখি যে এই ডাঙর কারণ ইয়াত দশমিকর পিছতে এক আছে আর ইয়াত দশমিকর পিছত শূন্য আছে, গতি এই সরু হব, সরু হলে এইদার চিন বহাই দিয়ক আপনাদের, ঠিক আছে, আমি লিখব লাগবে প্রথম সংখ্যাটোর পিছত এই সেকেন্ড সংখ্যাটা লিখব লাগে, আমি খালি ঘরত কি লিখব লাগবে এই চিন্তা বহাব লাগবে, লেস দেন বহাব লাগবে, ঠিক আছে, ক্লিয়ার আপনাদের। এটা চাওক নেক্সট প্রশ্নটা আগবাড়িছো, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে কোনো এক বস্তুর তিন ভাগর এক অংশর মান যদি বারো হয় চারি ভাগর এক অংশর মান কি হব, তো বস্তুটা আমি এক্স বলে ধরে ললো, এক্সর তিন ভাগর এক অংশ মানে কি, এক্সর তিন ভাগর এক অংশ মানে কি, এটা এক্সর তিন ভাগর এক অংশ যদি আমি উলিয়াব লাগে আমি এনেকৈ লিখব লাগবে এক্স বাই থ্রি ইকুয়াল বারো, তো এক্স ইকুয়াল আমি কি পাম বারো তিন গুণ ছয়ত্রিশ পাম, এক্সর মান আমি কি পালো ছয়ত্রিশ পালো, থার্টি সিক্স পালো, গতি থার্টি সিক্সত যদি আমি চারি ভাগর এক অংশ উলিয়াব লাগে চারিরে ছয়ত্রিশ কাটিলে হল ন বাজ যাব, গতি শুদ্ধ উত্তর কোনটো হব অপশন বি নটো হব। তারপর প্রশ্নটা চাওক আপনাদের যে ছয়ত্রিশ হাজার টাকা বছরি আট দশমিক তিন তিন শতাংশ সুতর হারত পঁচিশ জানুয়ারির পর আট এপ্রিল বছরি আট দশমিক তিন তিন শতাংশ সুতর হারত পঁচিশ জানুয়ারির পর আট এপ্রিললৈকে কি সুদ পাব, সরল সুদ কি পাব ছয়শ টাকা পাব, ঠিক আছে, ক্লিয়ার আপনাদের নিশ্চয় আশা করছো বুঝি পাইছে। এটা আগবাড়িছো ইয়ার পরবর্তী প্রশ্নটা মানে কি লৈছো যে ষাঠিটা আপেলর দাম যদি চৌৱন্ন টাকা হয় তেন্তে পাঁচটার দাম কি হব, একবারে সহজ হয় আপনাদের ধুনিয়াকে এনেকৈ করে দিয়ক যে ফিফটি ফোর বাই সিক্সটি পূরণ কি পাঁচ হয়নে, এনেকৈ করলে হয়ে গেল লৈকিক নিয়মর গণিত মই আগতে আলোচনা করেছো, এইভাবে আজি দীঘলীয়াকে আলোচনা নকরো, সিধা সিধি আপনাদের হরণটা করে দিয়ক, কাটাকাটি করো প্রথমে পাঁচে বারো ষাঠি কি বাজাব বারো বার বারো আর উপর কি থাকলে চৌৱন্ন থাকিল ন, ডাইরেক্টলি তো না যাব তিনিরে যাব বারো, তিনিরে কিমান বাজাব চারিবার, তারপর চৌৱন্ন কিমান বাজাব তিনিরে তিনি এক গুণ তিনি, তারপর তিনি আট গুণ চব্বিশ ন ওঠেরো পালো, গতি আমি ওঠেরক চারিরে হরণ করলে কি পাম ফোর পয়েন্ট ফাইভ পাম, ঠিক আছে, শুদ্ধ উত্তর কোনটো হব সি নম্বর অপশনটো হব ফোর পয়েন্ট ফাইভ হব, এটা কি পাঁচটা আপেলর দাম, গতি নিশ্চয় আশা করছো বুঝি পাইছে এই প্রশ্নটো। নেক্সট প্রশ্নটা চাওক যে এটা বস্তু বিশ শতাংশ লাভত বিক্রি করলে বিক্রি মূল্য কি হয় সাত হাজার দুশ টাকা হয়, গতি আমাক কৈছে যে কিনা মূল্য বা কিনা দাম কি হব আমাক সুদিছে, গতি বিশ পার্সেন্ট মানে কি হয় পাঁচ ভাগর এক হয়, নিশ্চয় সকলে এই কথা জানে, গতি বিশ পার্সেন্ট লাভ করেছে পাঁচ টাকার বস্তুটোত এক টাকা লাভ করেছে, গতি পাঁচ টাকা যদি কিনা দাম হয় কিনা দাম যদি পাঁচ টাকা হয় বেচা দাম কি হব ছয় টাকা হব, কারণ ছয় টাকার বস্তুটা বেছিছে পাঁচত এক লাভ করেছে, গতি ছয় বরাবর কি কৈছে আমাক সেভেন্টি টু হান্ড্রেড বলে কৈছে বাসত্তরশ বলে কৈছে, গতি ছয় বরাবর যদি বাসত্তরশ হয় এক বরাবর কি হব বারোশ হব, হব না নহব এক বরাবর বারোশ হব, তো এক বরাবর বারোশ হলে পাঁচ বরাবর কি লিখিম বারো পাঁচ গুণ ষাঠি ছয় হাজার হব, গতি ছয় হাজার কি হব বস্তুটোর কিনা দাম হব, ঠিক আছে, ক্লিয়ার আপনাদের বুঝি পাইছে নিশ্চয় প্রশ্নটো। নেক্সট প্রশ্নটো চাওক, এই প্রশ্ন আমি আলোচনা করছো আগতে যে এটা গরু আর একটা ছাগলী একই দামত বিক্রি করলে এটাত দশ পার্সেন্ট লাভ আনতো দশ পার্সেন্ট লোকসান হল, গতি তার মুঠ লাভ বা লোকসানের পরিমাণ আমাকে সুদিছে শতাংশ সুদিছে, গতি প্রথমে দশ পার্সেন্ট মানে কি আছে দশ ভাগর এক, এই মনত রাখব, তো প্রথমে গরুটো দশত কিনিছে লাভ কষে এক টকা এঘরত বেছিছে, ছাগলীতো দশত কিনিছে লস কষে এক টকা নিরানব্বই মানে ন টকাত বেছিছে, এতিয়া এই দুটা যেহেতু সাকসেসিভ হল গতি আপনাদের ধুনিয়াকে পূরণ করে দিয়ক, দশ দশ গুণ কি এশ তারপর এঘর ন গুণ নিরানব্বই, ঠিক আছে, গতি এঘর এশটো কি হব কিনা দাম নিরানব্বই কি হব বেচা দাম, গতি এশ টকাত কিনি নিরানব্বই বেছিছে তার মানে কি এক টকা লোকসান মারিছে কত এশ টকাত, এটা এই পার্সেন্টেজত নিলে কি হব হান্ড্রেড পার্সেন্ট পূরণ এশ এশ কাটিলো এক পার্সেন্ট কি লোকসান, তো এক পার্সেন্ট লোকসানটা কত আছে বি নম্বর অপশনটো আছে, বি নম্বর অপশনটো ইয়ার হব শুদ্ধ উত্তর। চাওক নেক্সট প্রশ্নটো যে দুটা সংখ্যার পার্থক্য সেই সংখ্যা দুটার ডাঙর সংখ্যাটোর থার্টি পার্সেন্ট, দুটা সংখ্যা আছে থার্টি পার্সেন্ট আপনাদের ধুনিয়াকে লই লোক, থার্টি পার্সেন্ট মানে কি আছে দশ ভাগর
তিনি হয়নে? তো এটা সংখ্যা যদি দশ হয়, ডাঙর সংখ্যাটা ধরল দশ, ইহতর পার্থক্য কিমান হব লাগিব? তিনি হব লাগিব। তো ইহতর পার্থক্য তিনি হলে ডাঙরটো যদি দশ, সরুটো কি হব? অবভিয়াসলি সাত হয়ে যাব, কারণ পার্থক্য তিনি হব লাগিব, 30% হব লাগিব। গতি ডাঙরটো যদি দশ, সরুটো কি সাত পালো। আমাক এনেকে কৈছে সরু সংখ্যাটো পঁয়ত্রিশ, মানে সাত বরাবর আমাক পঁয়ত্রিশ বলে কৈছে। গতি এক বরাবর কিমান হব? সাত বরাবর পঁয়ত্রিশ হলে এক বরাবর পাঁচ হব। তো এক বরাবর যদি পাঁচ হয়, দশ বরাবর কিমান হব? পঞ্চাশ হব। তো শুদ্ধ উত্তর সি নম্বর অপশনটো হব। ঠিক আছে, নেক্সট প্রশ্নটো চাওক। এইটো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে কোনো এটা সংখ্যার লগত 62.5% যোগ করলে সংখ্যাটা 585 হয়। গতি সংখ্যাটা কি আমাকে সুদিছে? গতি 62.5% আমি জানি লাগবে কি? 62.5% মানে হয়েছে আট ভাগর পাঁচ আসলে ন, হয় না? এইটাই আসলে 62.5% মানে আসলে আট ভাগর পাঁচ। গতি আট ভাগর পাঁচ মানে কি? আঠত পাঁচ যোগ করেছে। গতি আটটো যদি মূল সংখ্যা হয়, তেতিয়া যেটা যোগ করা সংখ্যা সেইটা কি হব? আঠে পাশে তেরো হব। গতি যোগ করার পিছত 585 হব, তেরো বরাবর 585 হব। ঠিক আছে, গতি তেরো বরাবর 585, তার মানে এক বরাবর কি হব? এক বরাবর তো আমি পঞ্চল্লিশ পামনে? কারণ পঞ্চল্লিশ তেরো গুণ কি হব? 585 হব। গতি এই পঞ্চল্লিশলো যেটা আটটো পূরণ করলো, আট বরাবর পাই যাম। পঞ্চল্লিশ আট গুণ কি হব? তো আট পাঁচ গুণ চল্লিশের শূন্য, হাতে চারি, আট চারি গুণ বত্রিশ, বত্রিশ চারি কিমান? ছয়ত্রিশ, মানে তিনশো ষাঠি আমি কি পালো? ইয়ারে শুদ্ধ উত্তর সি নম্বর অপশনটো হব। ঠিক আছে, মানে আশা করছো এইবিল বুঝি পেয়েছে, কারণ অলরেডি এইবিল প্রশ্ন আমি আগে বহুত আলোচনা করছো, এটা কেবল আমি ফটাফট রিভিশন করে গই আছো। তলত দিয়া ভগ্নাংশবোৰৰ ডাঙৰ আৰু সৰুটোৰ মাজত পাৰ্থক্য উলিয়াব দিছে, ধুনীয়াকৈ আপোনালোকে কৰিব পাৰিব। চাৰি ভাগৰ তিনি, সাত ভাগৰ চাৰি, পাঁচ ভাগৰ দুই, সাত ভাগৰ পাঁচ। গতিকে এইকেইটা আপোনালোকে মই আশা কৰোঁ সকলোৱে ধুনীয়াকৈ কৰিব পাৰিব। কেনেকৈ কৰিব? প্ৰথমে আপোনালোকে চাওক যে চাৰি ভাগৰ তিনি মানে কিমান? তো চাৰি ভাগৰ তিনি মানে আমি সকলোৱে জানো এইটো কিমান হ'ব? 75%। ঠিক আছে, চাৰি ভাগৰ তিনি মানে কিমান হ'ব? 75% হ'ব। ঠিক আছে, তাৰপিছত আপোনালোকৰ কি আছে? সাত ভাগৰ চাৰি। তো সাত ভাগৰ চাৰি মানে কি আছিল? আপোনালোকক যিখন সাতৰ ভাগ মই মুখস্থ কৰিব দিছিলোঁ, কি কৈছিলোঁ? যে সাতৰ ভাগ মুখস্থ কৰিব লাগে আপোনালোকে চৈধ্য, আঠাইছ আৰু সাতৱান, এইকেইটা আপোনালোকক মই সংখ্যা এনেকৈ মুখস্থ কৰিব দিছিলোঁ। এতিয়া আপোনালোকে ধুনীয়াকৈ পাই যাব, সাত ভাগৰ এক 14.28, সাত ভাগৰ দুই 28.51, সাত ভাগৰ তিনি কি আছিলে? 42.85, সাত ভাগৰ চাৰি কি আছিলে? যে 57.14, হয়নে? সাত ভাগৰ চাৰি কি আছিলে? 57.14। গতিকে ইয়াতে আমি চামথিং 57টোৱে লিখি ল'লোঁ বাৰু। তাৰপিছত পাঁচ ভাগৰ দুই মানে তো আপোনালোকে জানে কিমান এইটো হ'ব? বোলে পাঁচ ভাগৰ দুই মানে হৈছে 40%। ঠিক আছে, নেক্সট সাত ভাগৰ পাঁচ। ঠিক আছে, সাত ভাগৰ পাঁচ মানে কি হ'ব? এতিয়া সাত ভাগৰ চাৰি মানে আমি কিমান পালোঁ? 57.14 পালোঁ। তো সাত ভাগৰ পাঁচ মানে আমি কিমান পাম? সাত ভাগৰ পাঁচ মানে আমি পাম 71.42। গতিকে চামথিং ইয়াত কিমান হ'ব? 71 হ'ব। ঠিক আছে, এতিয়া আপোনালোকে আটাইতকৈ ডাঙৰ কোনটো পালে? 75 পালে। আটাইতকৈ সৰু কোনটো পালে? 40 পালে। ইহঁতৰ মাজত আপোনালোকে ডিফাৰেঞ্চ সুধিছে, মানে এই চাৰি ভাগত তিনি আৰু পাঁচ ভাগত দুই ইহঁতৰ মাজত আপোনালোকক পাৰ্থক্যটো সুধিছে। গতিকে আপোনালোকে ইয়াৰ বিয়োগ কৰি দিয়ক, চাৰি ভাগত তিনিৰ পৰা পাঁচ ভাগত দুই বিয়োগ কৰি দিয়ক। ঠিক আছে, ধুনীয়াকৈ কৰি দিয়ক। আপোনালোকে বিয়োগ কৰিলে কি কৰিব? প্ৰথমে আপোনালোকে যিটো হৰ, হৰটো কৰিব লাগিলে ইহঁত দুটাৰ লখাগু ল'ব, কিমান হ'ব? পাঁচ চাৰি গুণ বিছ, ওপৰত কি লিখিব লাগিব? আপোনালোকে এনেকৈ ধুনীয়াকৈ পূৰণ কৰি দিয়ক। পাঁচ তিনি গুণ কিমান? পোন্ধৰ, বিয়োগ চাৰি দুগুণ কিমান হ'ব? সাত। গতিকে পোন্ধৰ সাত গ'লে কিমান থাকিব? চাৰি দুগুণ সাত নহয় বাৰু, আঠ, কিবা লিখি দিলোঁ বাৰু, এনেকুৱাকৈ কেতিয়াবা সৰু সুৰা ভুল হৈ থাকে মোৰ। যে এতিয়া পোন্ধৰৰ পৰা আঠ গ'লে কিমান থাকিব? সাত, তলত থাকিব কিমান? বিছ, মানে আমি গম পালোঁ বিছ ভাগৰ সাত, অৰ্থাৎ ডি নম্বৰ অপশ্যনটো কি হ'ব? ইয়াতে শুদ্ধ উত্তৰ হ'ব। ঠিক আছে, মই আশা কৰিছোঁ আপোনালোকে ভিডিঅ'টোৰ পৰা যথেষ্ট পৰিমাণে উপকৃত হ'ব পাৰিছে, আৰু আজি এইকেইটা প্ৰশ্ন আমি আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছিলোঁ। কিন্তু যোৱাকালি মোৰ এটা প্ৰশ্ন আপোনালোকক বুজাই দিয়াতে অকণমান গণ্ডগোল লাগিছিলে, মানে মই কনচেপ্টটো নিজে বুজি লওঁতে অকণমান প্ৰব্লেম হৈছিলে। সেই প্ৰশ্নটো আমি এতিয়া চাম, তাৰপিছত আজি আমি ভিডিঅ'টো সমাপ্ত কৰিম। ঠিক আছে, আমি সেই প্ৰশ্নটোলৈ আগবাঢ়িছোঁ। যোৱাকালি যিটো প্ৰশ্ন আমাৰ অকণমান গণ্ডগোল, সকলোৰে মনত আছে যোৱাকালি আমি এটা প্ৰশ্ন লৈছিলোঁ, এনেকৈ 99 স্কুৱেৰ আৰু 100 স্কুৱেৰ ইহঁতৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে আমাক সুধিছিলে, আৰু মই কৈছিলোঁ যে আপোনালোকে 99 আৰু 100টো যোগ কৰি কিনে 199 লিখি দিব, এইটো শুদ্ধ উত্তৰ হ'ব। একচুৱেলি যদি মাজত থকা স্বাভাৱিক সংখ্যা উলিয়াব দিয়ে, তেতিয়া আপোনালোকে এইটো লিখিলে অকণমান ভুল হ'ব। মানে যদি আপোনালোকক সোধে যে 99 স্কুৱেৰ আৰু 100 স্কুৱেৰ ইহঁতৰ মাজৰ পাৰ্থক্য কিমান, যে এইটোৰ পৰা এইটো বিয়োগ কৰিলে কিমান পাব, তেতিয়া আপোনালোকে 199 পাব, সেইটো একদম চিয়'ৰ। মনত ৰাখিব যে যেতিয়া আপোনালোকক এনেকুৱা দুটা ক্ৰমিক স্বাভাৱিক সংখ্যাৰ বৰ্গৰ ডিফাৰেঞ্চ সুধিব, তেতিয়া আপোনালোকে সংখ্যা দুটা যোগ কৰিলে পাই যাব, মানে 100 স্কুৱেৰ আৰু 99 স্কুৱেৰ বিয়োগ কৰিলে এই যি দুটা ডাঙৰ ডাঙৰ সংখ্যা পাব, সিহঁত দুটাক আপোনালোকে বিয়োগ কৰি চাওক লাগে কিমান পাব? 199 হ'ব। কিন্তু যদি আপোনালোকক মাজত থকা সংখ্যা সুধে যে মাজত কিমান আছে, তেতিয়া আপোনালোকে লিখিব লাগিব 198, এক কমাই লিখিব লাগিব। ঠিক আছে, মনত ৰাখিব আপোনালোকে যে যেতিয়া মাজত থকা সংখ্যাৰ কথা সুধিব, তেতিয়া আপোনালোকে 198 লিখিব, আৰু যেতিয়া পাৰ্থক্য সুধিব, তেতিয়া আপোনালোকে 199 লিখিব। এইটো মানে যোৱাকালি অকণমান মোৰ বুজাতে গণ্ডগোল হৈছিলে, একো নাই, এনেকুৱা নহয়। যদি আপোনালোকে এনেকুৱাকৈ দিয়ে প্ৰশ্নটো ধৰি লওক, 17 স্কুৱেৰ আৰু 18 স্কুৱেৰ ইহঁতৰ মাজত
কিমানটা সংখ্যা আছে, তেতিয়া আপোনালোকে কি করব লাগবে, সতেরো আঠারো যোগ করব লাগবে, তারপর যান পাব সতেরো আঠারো যোগ করে কিমান, হাতে হাতে পনেরো পাঁচ, হাতে এক, একে একে দুই, একে তিন, পঁয়ত্রিশ পালো আমি, পঁয়ত্রিশ হব ইহতর মাজর পার্থক্যটো, আর মাজত থাকা স্বাভাবিক সংখ্যা কিমান হব, চৌত্রিশটা হব। আপনাদের একবারে সরু একটা উদাহরণ দিয়েছো, একবারে সরু যে দুই স্কুয়ার আর তিন স্কুয়ার, ঠিক আছে, দুই স্কুয়ার আর তিন স্কুয়ার, এটা ইহত দুটার মাজত পার্থক্য যদি আমার সুদে তো কি হব, দুই আর তিন যোগ করলে আমি কি পাম, পাঁচ পাম, আর যদি ইহতর মাজত থাকা স্বাভাবিক সংখ্যা হোক আমি কি পাম, চারি পাম। সব আপনার ইতিমধ্যে প্রুফ করে দেখাই দিয়েছো, দুই দুই গুণ কি চারি, তিন তিন গুণ কি ন, ইহতর মাজত কেটা আছে যে পাঁচ ছয় সাত আর আট আছে, দেখিছে চারিটা আছে, আর ইহতর মাজত ডিফারেন্স তো কি নর চারি গেলে কি পাঁচ থাকবে, গতি ডিফারেন্স উলিয়াব লাগিলে সংখ্যা দুটা যোগ করে দিব স্বাভাবিক সংখ্যা দুটা, আর যদি মাজত থাকা স্বাভাবিক সংখ্যা কয় তাহলে আপনাদের তাতে এক কমাই লিখব, প্রতিটোতে এক কমাই লিখব আপনাদের ধুনিয়াকে হয়ে যাব, মানে ইয়ার এটা যেহেতু আমাক যাকালি প্রশ্নটা কোথায় যে মাজত থাকা স্বাভাবিক সংখ্যা, গতি এশ আঠানব্বই হব এই প্রশ্নটা শুদ্ধ উত্তর, গতি মানে আশা করছো আপনাদের বুঝি পাইছে, একো নাই বারো এনেকা সর সুরা ভুল কে হলেও মানে আপনাদের পরবর্তী ভিডিওর জড়িয়ে এনেকা ধরনে বুঝাই দিবলে যত্ন করি, কেনো কেউ ভুল শিকা মোট উদ্দেশ্য হয় বা আপনাদের ভুল শিকিব নালে, জ্ঞান জ্যোতি সদায় মানে ভাল শিকা হয় বা কোয়ালিটিমূলক আপনার ক্লাস সমূহ আগবা হয়, গতি আপনাদের এনেকা কিনা সর সুরা ভুল দেখলে আপনাদেরও কব, যেহেতু ভুলটা মানে নিজে যাকালি পরিলক্ষিত হল বা মানে নিজে দেখিল, গতি আপনাদের আজি ভুলটা শুধরণি করে দিল, আর আশা করছো আজির ভিডিওটির জড়িয়ে আপনাদের যথেষ্ট পরিমাণে উপকৃত হব পারিছে, গতি ভিডিওটি যদি ভাল পাইছে সকলে লাইক করব, আপনাদের বন্ধুবর্গর মাজলে ভিডিওটি শেয়ার করব, আর যদি আপনাদের এতালেকে চ্যানেলটি সাবস্ক্রাইব নকরাকে আছে তাহলে সকলে সাবস্ক্রাইব করব, কেন জ্ঞান জ্যোতিত সদায় আপনাদের জানিবলগা বুঝবলগা আর শিকিবলগা ভিডিও সমূহে প্রভাইড করাব, ঠিক আছে, গতি বন্ধু সকল আজিলে সকলকে এড়িছো, অহাকালি পুনের অন্য এখন নতুন আর্হি প্রশ্ন কাকতর সহ আপনার সকলকে লগ পাম, এটিলে আজিলে বাই বাই, জয় আয়ক।